আইলের খামির এটা কোনটা? এই তো ভাই ভালো আছি। আমি হলো যে নতুন একটা দোকান শুরু করতে যাচ্ছি বুঝছেন তো। হ্যালো, না না হোসনে দালান না, না না না, এটা হচ্ছে মোহাম্মদপুরে বুঝছেন। না পরে নিব, কিন্তু হলো আমি ওই কি বলে নতুন দোকান তো, আমি হলো এগুলা ব্যবসা বুঝিও না বুঝছেন তো, যার কারণে আর কি, যার কারণে আর কি আমি মানে ভালোভাবে সবকিছু জেনে নিচ্ছিলাম। ফুচকা থাকবে, তারপরে হলো এই যে মুরালি থাকবে, মুরালির যে কয় পদ আছে এগুলো থাকবে, তারপরে আরো কিছু ফাস্টফুড আইটেম কিছু রাখতে হবে। মানে এটা ঠেলা দোকান না, ইয়া দোকান, কিন্তু শোরুম দোকান বুঝছেন তো। কি বলে এখন আচ্ছা আচ্ছা, 85 টাকা পাইকারি কেজি আছে। হুম হুম, আর আর সেই ক্ষেত্রে আমার, আমি বিক্রি করব কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই আচ্ছা। ওই যে ডাইলের একটা নাকি আছে, ডাইলেরটা তো মনে হয় বেশি চলে আমি যতটুকু জানি। আচ্ছা ওটা আবার কত পড়বে? হুম হুম হুম, ওটা আবার কত পড়বে? ওটা 100 টাকা কেজি পড়বে না? আবার ওটার বিক্রি কত? 180-200। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপার কাছ থেকে আপনার নাম্বারটা নিয়ে যাচ্ছি, আমি তাহলে পরে যোগাযোগ করব না। হ্যাঁ হুম হুম হুম, ঠিক আছে। ভাইয়ের নামটা কি? রফিকুল ইসলাম। ওকে ঠিক আছে রফিক ভাই। আচ্ছা আমি নাম্বারটা লয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাসার লোক রেডি হয়ে যাচ্ছে। হবে বানাচ্ছেন যে এটা বিএসটি এর লাইসেন্স লাগে না? গ্যাসের লাইনটা কি এমনি লাইসেন্স সবই আছে, কিন্তু এই মালটা বানানোর লেগে লাইসেন্স করা হয় নাই, এটা বাড়িওয়ালা করে দেয় না। আমার কোনো ঝামেলা হবে না তো? আপনার কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, আম বই যে লুকাইলে হয়তো আমরা 1-2 হাজার দাঁড়াই দিয়ে যাই, বড় বড় অফিসার রাখে। তবে যে দেয় সবাই দেয় না, আছে কতগুলি আবার মনে করেন যে অফিস টাইম আছে 2:30,
দেখা গেছে ওরা কিছু খাবার লেগা মনে হয় চারটা পাঁচটা দিকে আছে তখন আগে করে দিই না যখন কি অফিস টাইম তখন যাইছেন ওটা হে মনে করেন খাইছে এইভাবে ওটা নই গেলি যান দিই না যার অফিস টাইমে হ্যাঁ আগে কিছু দিই আপনার নাম কি না না এই তো তো আপনার নামটা কি মনি বা বিথি বলবেন আপনি আচ্ছা বিথি বললেন মেয়ের নাম বিথি আচ্ছা ওর নাম বিথি কিসে পড়াবো ক্লাস নাইনে ঠিক আছে নিলে আইসেন কিন্তু আমার মাল কম মানে আমি কিন্তু আমার মালের ভালো আপনারই আছে ঠিক মতন সুন্দর করে পাকদা দিলে আপনি মনে করেন এক মাস রাখতে তবে পলিথিন দিয়ে রাখতে হবো খোলা মেলা রাখতে আমি হলো ফোন করবো আমি এটা করব।